প্রথমবারের মতো রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের গ্রামের বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার পরিবারের সদস্যরা। দুপুরের খাবারে বঙ্গবন্ধু কন্যাকে সাদা ভাতের সঙ্গে হাওরের ১৬ পদের মাছ, ডাল ও রসমালাই দিয়ে আপ্যায়ন করান রাষ্ট্রপতি। মধ্যাহ্নভোজে রাতাবড়ো চাউলের সাদা ভাতের সঙ্গে রুই, কাতল, চিতল, আইড়, পাবদা, গোলসা, ট্যাংরা, কালিবাউস মাছে দোপেঁয়াজের সাথে ছিল শোল, বাইম, চিংড়ি, বোয়াল, গ্রাস কার্প, বাঁচা মাছ ভুনা, আরও ছিল রিটা ও পাঙ্গাস মাছের মাখামাখা ঝোল, মসুর ডাল, সালাদ ও মিষ্টি। রাষ্ট্রপতির বাড়িতে আতিথেয়তা শেষে হেলিপ্যাড মাঠে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।